शतकের প্রথমার্ধে রাজা রামমোহন রায় বাংলা গদ্য ভাষার আড়ষ্টতা দূর করে সরলতা ও প্রাঞ্জলতা দিলেও তাতে ছিল না সাহিত্য রসের ছোঁয়া। সেই গদ্য ভাষার জড়তা দুরূহতা দূর করে এতে প্রাণ সঞ্চার করেন বিদ্যাসাগর। তার হাতে গদ্য ভাষা সর্বপ্রথম সাহিত্য রস সৃষ্টির উপযুক্ততা অর্জন করে। বিদ্যাসাগর পূর্ববর্তী গদ্যে বিরামচিহ্নের অসম প্রয়োগ ও রচনার রীতির সামঞ্জস্যহীনতার জন্য পাঠকের কাছে এই গদ্য ছিল দুর্বোধ্য। বাক্য দীর্ঘ হওয়ায় শ্রুতি মাধুর্য নষ্ট হতো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় যতিচিহ্নাদি যথাযথভাবে প্রয়োগ করেন, ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলীসম্পন্ন। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আধুনিক বাংলা গদ্যের জনক হিসেবে আখ্যায়িত করেন। একই গদ্যরীতিতে সব রচনা লিখেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঠ্যপুস্তকে তিনি যে রীতির ব্যবহার করেছেন সাহিত্য রচনায় দেখিয়েছেন ভিন্ন ভঙ্গি, আবার তার বেনামি পুস্তকগুলোতেও দেখা গেছে অন্য রীতি, তা পরিপূর্ণ হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপে ভরা। বিদ্যাসাগর তার প্রথম সাহিত্য গ্রন্থ বেতাল পঞ্চবিংশতিতে প্রমাণ দিয়েছেন তিনি বেতালে গল্পগুলোকে নতুন করে বলেছেন, অনুবাদ করেননি, গল্পগুলো বলতে গিয়ে বেতালে সংস্কার এবং পরিবর্তন করেছেন। সেই সঙ্গে মূল বেতালে স্থূল রুচি ত্যাগ করে আধুনিক পাঠকদের কাছে পরিবেশনের উপযোগী করে তুলেছেন। একই কথা বলা যায় কালিদাসের রচনা অবলম্বনে রচিত শকুন্তলা সম্পর্কে। এই গ্রন্থে তিনি শকুন্তলা এবং তার দুই সখীকে বাঙালি নারীর মতো নির্মাণ করেছেন। সীতার বনবাস গ্রন্থের সীতাও নিতান্ত বাঙালি নারী হয়ে উঠেছেন। এমনকি উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অব এরর্স এর অনুবাদ ভ্রান্তিবিলাস রচনা করতে গিয়েও বাঙালি পরিবেশের বিষয় বিবেচনায় রেখেছিলেন বিদ্যাসাগর। তদুপরি তার ভ্রান্তিবিলাস মূলত গল্প, নাটক নয়। ভাষাভঙ্গি, সূক্ষ্ম হাস্যরস এবং শব্দের মার পেছে এই দুটি গ্রন্থকে অনুবাদ নয় বরং মৌলিক গ্রন্থ বলে মনে হয়। গদ্যে তিনি অনুপ্রাসসহ সঙ্গীতময় এবং বিষয়ের উপযোগী শব্দ ব্যবহার করেছেন। শ্বাস ও অর্থজ্যোতির সমন্বয় ঘটানোর ফলে তার গদ্যে এমন সৌন্দর্য এসেছে যা তার পূর্ববর্তী লেখকরা আবিষ্কার করতে পারেননি। সংস্কৃত কাব্যসাহিত্যে বিদ্যাসাগরের অসামান্য দখল ছিল। আবার নিজ চেষ্টায় ইংরেজি শিখে সেই ভাষার সাহিত্যের সঙ্গেও সম্যক পরিচিত হয়েছিলেন তিনি। সংস্কৃত শব্দ ও পদবিন্যাসের শ্রুতি মাধুর্য ও গাম্ভীর্যকেই স্থান দিয়েছিলেন বাংলা গদ্যে। অন্যদিকে কাব্যিক ছন্দময়তার গদ্যকে দিয়েছিলেন এক ললিত সুডোল রূপ। গ্রহণ বর্জনে যে অসামান্য ক্ষমতা তার মধ্যে ছিল তার মাধ্যমে ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক গদ্যের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারিক গদ্য ও সমকালীন সংবাদপত্রগুলোর নিকৃষ্ট গদ্য নমুনা সব থেকে ছেঁকে নিয়েছিলেন প্রয়োজনীয় সাহিত্যগুণ। আবার ইংরেজি সাহিত্যের আদর্শে প্রথম যতিচিহ্ন ব্যবহার করে বাংলা সাহিত্যে কালান্তর সূচনা করতেও পিছপা হননি তিনি। নিছক ব্যবহারিক বাংলা গদ্যকে উৎকৃষ্ট সাহিত্যিক গদ্যে বিবর্তিত করতে তার প্রয়াস ব্যর্থ হয়নি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত অনুদিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। আরও রচনা করেন কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগ নির্ভর অনুবাদ শকুন্তলা, বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে সীতার বনবাস, শেক্সপিয়রের কমেডি অব এরর্স অবলম্বনে ভ্রান্তিবিলাস, চেম্বার্সের বায়োগ্রাফিক্স অনুসরণে জীবনচরিত, রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মোরাল ক্লাস বুক অবলম্বনে নীতিবোধ এবং মার্শম্যানের হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থের অনুসরণে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা রাজত্ব লাভের পর থেকে লর্ড বেন্টিংয়ের সময় পর্যন্ত পূর্ণাঙ্গ বর্ণনা দেয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যকর্মের মধ্যে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোক গাথা প্রভাবতী সম্ভাষণ, আরও আছে ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, শব্দমঞ্জুরি, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, নিষ্কৃতি লাভের প্রয়াস ও মরণোত্তরকালে প্রকাশিত জীবনচরিত অন্যতম। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ হল আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য বিতর্কমূলক গ্রন্থসমূহের মধ্যে কস্যজিৎ উপযুক্ত ভাই পুষ্যৎ ছদ্ম নামে বেশ কটি বই লিখেছেন। তন্মধ্যে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল এবং তৎকালীন হিন্দু পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন বিধবা বিবাহের বিরুদ্ধে যেসব যুক্তি দিয়েছিলেন সেগুলির খণ্ডন করতে গিয়ে লিখেন রজবিলাস। বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের তিন অধ্যাপক ভুবন মোহন বিদ্যারত্ন, প্রশান্ত চন্দ্র ন্যায়রত্ন এবং মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খণ্ডন করতে গিয়ে আরেকটি ছদ্মনাম কস্যজিৎ উপযুক্ত ভাইপুর সহ চরস্ব এর আড়ালে লিখেন রত্ন পরীক্ষা। সংস্কৃত কলেজের সংস্কার, আধুনিকীকরণ এবং বাংলা ও বালিকা বিদ্যালয় স্থাপনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল পাঠ্যপুস্তক রচনা ও প্রকাশ। বর্ণপরিচয় প্রকাশের আগ পর্যন্ত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এরকমের কোনো আদর্শ পাঠ্যপুস্তক ছিল না। তার বর্ণপরিচয়ের মান এত উন্নত ছিল যে প্রকাশের পর থেকে অর্ধশতাব্দী পর্যন্ত এই গ্রন্থ বঙ্গদেশের সবার জন্য পাঠ্য ছিল। 150 বছর পর এখনও এই গ্রন্থ মুদ্রিত হয়। বর্ণপরিচয়ের মতন অভিনব এর আগে বাংলা ভাষায় কোনো সংস্কৃত ব্যাকরণ ছিল না। বর্ণপরিচয়ের ন্যায় সমান সাফল্য লাভ করেছিল চেম্বার্সের রুডিমেন্টস অব নলেজ অনুসরণে রচিত বোধোদয়, ঈশপের কাহিনী অবলম্বনে কথামালা, এছাড়াও চরিতাবলী, জীবনচরিত ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। আরও আছে ঋজুপাঠ, রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের দি মোরাল ক্লাস বুক অবলম্বনে নীতিবোধ এবং বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনে গৌরবদীপ্ত ঘটনা নির্ভর আখ্যান মঞ্জুরি। তার পাঠ্যপুস্তকগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি শুধু লেখাপড়া শেখানোর কৌশল হিসেবে এগুলো লিখেননি, বরং ছাত্রদের নীতিবোধ উন্নত করা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি প্রদানও লক্ষ্য ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি পড়ার পর স্মৃতিচারণায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কেবল মনে পড়ে তখন কর খল প্রভৃতি বানানের তোফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি, সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই আদিকবি সম্মানে ভূষিত করেন রবীন্দ্রনাথ। বিদ্যাসাগরের জীবন অবসানের 21 বছর পর এসব কথা প্রকাশিত হয় কবিগুরুর জীবন স্মৃতিতে। চারিত্র পূজায় মুদ্রিত বিদ্যাসাগর চরিত নামের বক্তৃতায় রবীন্দ্রনাথ সম্পূর্ণভাবে বিদ্যাসাগরকে পরিচিত করিয়েছেন যথার্থ সম্পূর্ণ মানুষ বলে। তার ভাষায় বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, বিদ্যাসাগর স্বভাবতই সম্পূর্ণ স্বাধীনতন্ত্রের লোক ছিলেন। রবীন্দ্রনাথের প্রত্যয় ভরা লেখনীতে আরও জানা যায়, বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়াসাগর বলে আমরা প্রচার করি, কিন্তু সেটা ঠিক না। তার প্রধান গৌরব তার অজেয় পৌরুষ ও মনুষ্যত্ব। রবীন্দ্রনাথ বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ আন্দোলন, বাল্যবিবাহ বন্ধ, গণপ্রথারোধের সংগ্রাম ছড়িয়ে পড়েছিল সাহিত্যে, সামাজিক ও শিক্ষা আন্দোলনে। পাশাপাশি এটি গুরুত্ব পেয়েছিল রামমোহন পরবর্তী সমাজ অগ্রগতির জন্য নারী আন্দোলনে।
1850 সালে মদন মোহন তর্কালঙ্কারের সহযোগিতায় সর্বশুভ করে পত্রিকা প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর প্রথম সংখ্যায় বাল্যবিবাহে দোষ নামে একটি বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়। 1858 সালে সোমপ্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশে অবদান রাখেন তিনি। দেশীয় ভাষায় প্রকাশিত এটি প্রথম পত্রিকা যাতে রাজনৈতিক বিষয় স্থান পেয়েছিল। ভ্রান্তিবিলাস এর কাহিনী অবলম্বনে সঙ্গীত ধর্মী দুদুনি চার এবং আঙ্গুর নামে দুটি চলচ্চিত্র নির্মিত হয় বলিউডে। যদিও শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে 1869 সালে ভ্রান্তিবিলাস রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বশেষ 1863 সালে ভারতবর্ষে মনুষেন কর্তৃক একই নামে একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মিত হয়, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের ভিত্তিতে 1850 সালে নির্মাণ করা হয় বাংলা চলচ্চিত্র বিদ্যাসাগর। এতে বিদ্যাসাগরের ভূমিকায় অভিনয় করেন গুণী অভিনেতা প্রয়াত পাহাড়ি সেনা। পরিচালকের ভূমিকায় ছিলেন কালীপ্রসাদ ঘোষ। বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় 1891 সালের 29 জুলাই, বাংলা 1298 সনের 13 শ্রাবণ। রাত 2:18 তার কলকাতার বাদুট বাগানস্থ বাসভবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর 10 মাস 4 দিন। চিকিৎসকের মতে মৃত্যুর কারণ লিভারের ক্যান্সার। মৃত্যুর মাস দুয়েক পর পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন সেপ্টেম্বরে প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসমাপ্ত আত্মজীবনী বিদ্যাসাগর চরিত্র।